हेलो বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো রনিস ব্লগসে তোমাদের সবাইকে আবার স্বাগত একটা নতুন ভিডিওতে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি কি বিষয়ে কথা বলতে চলেছি তোমরা সবাই জানো কাল থেকে যে জিনিসটা ঘটছে মানে অনেক দিন থেকে ঘটছে কিন্তু কাল থেকে প্রচন্ড পরিমাণে ঘটছে মানে তোমরা জানো সবাই অনেকেই হয়তো জানে না বা অনেকেই জানো যে বংশজয়শ্রী মানে জয়শ্রী দিদি গিয়েছিল पीतम्बिमिर बाड़ीते तारपरे देखलाम ओदेर ब्लगगुलो देखलाम तो की एमन घटलो जे ए सब जिनिसटा माने एतटा बाड़ाबाड़ी हो गेलो बाड़ाबाड़ी तो अनेक दिन थेके चलछे बाट एतटा जे बाड़ाबाड़ी हबे अनेक बेशी बाड़ाबाड़ी हो गेछे अनेक बेशी बाड़ाबाड़ी हो गेछे एखन जयश्री दिके रिमि कि बोलेछे फोन करे सेटा आमि शुनिनि जयश्री दिदि शुनिये जेने कि आमि जानि ना जयश्री दिदि सब भिडियो आमि देखिनि जाइ होक तो जानी ना जे की बोले छे और रिमि तो धापे धापे पाल्टी खाच्छे वो तो कोनो कथाई स्वीकार करछे ना माने कखनो माके निये बाजे बोलछे कखनो माके फोन करछे माने वो जे की चाइछे सेटा होतो निजेई जाने ना तो आमी तो देखलाम जे ये प्रीतमेर ब्लग्से देखलाम जे जयश्रीदिर एत आप्यायन एत मैं खावा दावा सबकिछु जयश्रीदिके एत सुंदर भावे आप्यायन करेछे खावा दावा होयेछे कत सुंदर भावे आप्यायन करेछे तारपरे जयश्रीदिके ट्रेने स्टेशनो पर्यन्त छाड़ते गेछिलो ओरा दुजने प्रीतम रिमि तो तारपरे जयश्रीदि बाड़ी आसार परे कि हलो जयश्रीदि बाड़ी आसार परे कि एमन कि हलो जे एत किछु घटछे तार तो जयश्रीदि बाड़ी आसार पर जयश्रीदि जेटा बोलछे जयश्रीदि नाकि बाड़ी आसार पर रिमि जयश्रीदि के फोन करे बोलेछे जे ओर कि अवस्था ओर कि हालत सेटा बोलेछे ओ भालो नेई तो सेई जोन्नो अनेक अनेक रकम भावे अनेक ओ अनेक कष्टे आछे ओर जामा कपड़ रखार जायगा देय ना माने जामा कपड़ देय ना ठीकठाक भावे खेते देय ना एसब नाकि बोलेछे जयश्रीदि के तो से जयश्री के बोले जो तुम्हारा नहीं चलो ना मर जाबी बाचब ना मेरे फिले अनेक कि जयश्रीदी जेटा जयश्रीदी जेटा ये सब बोले तो कारण जयश्रीदी जे प्रीतम कथा बोलत जयश्रीदी प्रीतम कथा बोलत पिंकी आंटी के अनेक बजे मैं अनेक अनेक बजे भाषा बोले शुद्ध जयश्रीदी ना कल थे देखी মানে কিছুদিন ওদের যতদিন ঝামেলা হচ্ছে ততদিনই দেখছি যে পিঙ্কি আন্টিকে অনেকেই বাজে বাজে কথা বলছে প্রীতম রিমির হয়ে কথা বলছে ঠিক আছে আর ওদেরকে গালাগালি করছে এই যে জিনিসগুলো তোমরা ওয়াইটিতে চলছে বলে তোমরা না জেনে না শুনে কে কোনটা ঠিক কোনটা ভুল না জেনে না শুনে তোমরা যা ইচ্ছে তাই বলে যাকে তাকে গালাগালি দিচ্ছ তারপর আবার যখন সত্যিটা জানছো তখন তার কাছে ক্ষমা চেয়ে আবার এই জিনিসগুলো তোমরা একদম করো না ভিউ পাওয়ার জন্য তুমি কেন এই ধরনের জিনিস করছো পিঙ্কি আন্টিকে তোমরা জানাই তাই বলেছো তারপরে যখন প্রীতমের আসলিয়তটা তোমরা জানতে পারলে জয়শ্রীদি যখন বললো যে সত্যিই রিমি খারাপ আছে তখন তোমরা একদম পাল্টি খেয়ে গেলে একদম পাল্টি খেয়ে তখন সবাই একদম নমস্কার করে একদম ক্ষমা চেয়ে পিঙ্কি আন্টির হয়ে কথা বলতে লাগলো প্রীতমের তখন বিরুদ্ধে চলে গেলে সবাই মিলে এই জিনিসগুলো করো না তোমরা কেউ তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম তো সবাই সবাই মিলে রিমিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেকেই সবাই মিলে ফিরিয়ে আনার চেষ্টা করছে তো জয়শ্রীদি রিমির সঙ্গে জয়শ্রীদির কথা হয়েছে হওয়ার পরে এই জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেছে তো জয়শ্রীদি এর বাড়ি এসেছে মানে পিঙ্কি আন্টির বাড়ি এসে জয়শ্রীদি পিঙ্কি আন্টিকে বলল আমি কালকে পিঙ্কি আন্টির লাইভটাও দেখলাম আমি কালকে আমি পিঙ্কি আন্টির লাইভ দেখলাম তো জয়শ্রীদিও ছিল তারপরে আরেকজন কি নাম বললো আরেকজন ছিল তো দুজনে গিয়েছিল আবার নাকি একে আনতে ওদেরকে আনতে তো তখন নাকি পিঙ্কি এ সরি রিমি নাকি তখন আবার পাল্টি খেয়ে যায় তো ওকে রিমিকে বাঁচানোর চেষ্টার জন্য জয়শ্রীদি গিয়েছিল আর ওই আরেকটা মেয়ে গিয়েছিল তো যাই হোক ওদেরকে ওদের হাতে ছাড়েনি ঠিক আছে জয়শ্রীদির হাতে বা এর হাতে ছাড়েনি তো এখানে আমি বলবো যে বেশি সমস্যা বাড়াচ্ছে রিমি বেশি সমস্যা সবকিছু সমস্যা বাড়াচ্ছে রিমি রিমি সবকিছু করছে এখন রিমি এটা কেন করছে সেটা একমাত্র রিমি বলতে পারবে
রিমি এটা কেন করছে সেটা একমাত্র রিমি বলতে পারবে। কাল থেকে একদম ভয়টি উথাল পাথাল হয়ে আছে, উথাল পাথাল হয়ে আছে। একবার জয়শ্রীদি লাইভে আসছে, একবার পিঙ্কি আন্টি লাইভে আসছে, একবার প্রীতমরা লাইভে আসছে, মানে এমন অবস্থা। একটা পার্সোনাল ঝামেলাকে এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, মানে চরমভাবে উথাল পাথাল শুরু হয়ে গেছে। তো কালকে যেভাবে মানে রিমি পিঙ্কি আন্টিকে বললো যে তুমি তোমার মেয়েকে ভুলে যাও, তোমার মেয়ে আর তোমার হয়ে নেই, তোমার মেয়েকে তুমি ফিরে পাবে না, তোমরাই বলো কোন মা মানে ঠিক থাকতে পারে, কোনো মা ঠিক সে ঠিক থাকতে পারে না। তো কালকে আমি দেখলাম মানে একটা ভিডিওতে দেখলাম না, লাইভ করছিল, তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, লাইভই করছিল, হ্যাঁ হ্যাঁ লাইভ করছিল। তো প্রচণ্ড পরিমাণে পিঙ্কি আন্টি কান্না করছিল। তো একজন মা যতই হোক, মাকে যতই গালাগালি করুক, একজন মা কখনোই মানে তার মেয়ের খারাপ চাইবে না। তার মেয়ে গালাগালি করলেও, আমার সন্তান যদি আমাকে গালাগালি করে, তবুও আমি কিছুক্ষণের মধ্যেই আমি আমার সন্তানকে আবার আমি সব ভুলে গিয়ে আমার সন্তানকে আমি ভালোবাসবো। তো সেটা যেটা যেটা একটা মা করা উচিত সেটাই করছে পিঙ্কি আন্টি। আর রিমি যে ফোন করে, রিমি যদি ফোন না করে তাহলে তো এরা কেউ কিছু বলবে না। একবার রিমি ফোন করে বলছে আমি কষ্টে আছি আমাকে নিয়ে চলো, একবার জয়শ্রীদিকে ফোন করেছে করে বলেছে, আবার রেকর্ডিংগুলো তো শুনছি, রিমি যে জিনিসগুলো বলছে রেকর্ডিংগুলো শুনছি। তাহলে রিমির কি সত্যি অ্যাকচুয়ালি মাথাটা খারাপ হয়ে গেছে? এর জন্য কে দায়ী? তাহলে কি সত্যি প্রীতমের বাড়িতে কি রিমিকে এমন কিছু দেওয়া হয় যাতে রিমির মাথাটা খারাপ হয়ে যায়? সত্যি মানে একদম পুরোপুরি জটিল 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 হয়ে গেছে ব্যাপারটা, একদম জটিল হয়ে গেছে। কালকে রাত 11:30-12টার দিকে প্রীতম রিমি ওরা লাইভে ছিল, ওর মা ওর মাদেরকেও দেখলাম নাকি লাইভে ছিল, ওরা লাইভে ছিল, তো ওদেরকে আমি দেখলাম লাইভে, অনেক কথা বলেছে, অনেক অনেক কিছুই হয়েছে তোমাদেরকে, মানে অনেক 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 কিছু হয়েছে লাইভে। রিমি প্রীতমের প্রীতমের সঙ্গে ওর মায়ের সঙ্গে লাইভে এসে ওর মাকে গালাগালি করে, ঠিক আছে, ওর মাকে উল্টাপাল্টা বলে সবসময়, আবার ফোন করে ওর মাকে বলে যে আমি খারাপ আছি আমাকে নিয়ে চলো। এই জিনিসগুলো কেন করছে রিমি সেটা রিমি জানে। আবার কালকে দেখলাম এই যে জয়শ্রীদি গিয়েছিল, এই যে জিনিসগুলো ঘটেছে, পিঙ্কি আন্টির কান্না দেখে তো সত্যি মানে এত কষ্ট হচ্ছিল। তো জয়শ্রীদি কে আবার রিমি উল্টাপাল্টা বলছে যে না আমি এসব বলিনি, এরকম এরকম বলছে। এখন ওদের রেকর্ডিং জয়শ্রীদির রেকর্ডিং করেছে নাকি জানি না, জয়শ্রীদি হয়তো ফোন কলটা রেকর্ড করেনি, রেকর্ড করলে হয়তো শোনাতে বা শুনিয়েছে কিনা সেটা আমি জানি না, তো সেই বিষয়ে আমি বলতে পারবো না। আবার কালকে ওরা 11:30 লাইভে এসে রিমি তো এত নাটক করছে আর এমনভাবে কান্না করছে, এমনভাবে কান্না করছে। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদের সবাইকে আমি বলবো যে দেখো প্রীতম খারাপ না ভালো আমি জানি না, তবে কোন যতই খারাপ হোক কারো মৃত্যু তোমরা কামনা করতে পারো না, বা কাউকে তোমরা এই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসে তোমরা তাকে মরতে বাধ্য করতে পারো না। ওর ও যদি কিছু সত্যি সত্যি করে বসে, তো তার জন্য তোমরা যারা কমেন্টে বারবার বলেছো যে তুই মর তুই মর, তোর মরে যাওয়া উচিত, তুই মর, এটা তোমরা তোমরা তোমরাই দায়ী হবে, তোমরাই দায়ী হবে। প্রীতম যদি সত্যিই কিছু করে বসে তো তোমরা দায়ী হবে। তো তোমরা কেউ প্লিজ কাউকে মরতে বলো না, বিশেষ করে মানে প্রীতমকে তোমরা মরতে বলো না, তার কারণ ও একজন মায়ের সন্তান। তো ওর মার কোল খালি হোক সেটা আমরাও কেউ চাই না, তবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় যেহেতু ছড়িয়ে গেছে সেহেতু জিনিসটা তাড়াতাড়ি যেন মানে ঠিক হয়ে যায় সেই সেটা আশা করছি, যে ব্যাপারটা তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, নাহলে সোশ্যাল মিডিয়া একদম সত্যি উথাল পাথাল চলছে। আর আমার মনে হচ্ছে যেন সত্যি রিমি যা করছে এর জন্য দায়ী হয়তো প্রীতম নয়, এখন প্রীতমের শাশু সরি প্রীতমের মা নাকি আমি জানি না, হয়তো হতেও পারে প্রীতমের মা, কিন্তু আমার মনে হচ্ছে যেন রিমি দায়ী, রিমি প্রীতমকে আলাদা করার জন্য, প্রীতম আর ওর মাকে আলাদা করার জন্য হয়তো এই জিনিসটা করছে, মানে ও রিমির প্রীতমের সঙ্গে আলাদাভাবে থাকার জন্য, শাশুড়িকে নিয়ে হয়তো থাকতে পারবে না, সেই কারণে আলাদা হয়ে থাকার জন্য এই জিনিসটা হয়তো রিমি করছে, নাটক এই নাটকটা করছে আমার মনে হচ্ছে যতদূর ধারণা। কিন্তু রিমি যেটা করছে ওটা মোটেই ঠিক না। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হলে বা বউ শাশুড়ির মধ্যে ঝামেলা হলে সেটাকে, বউ শাশুড়ির মধ্যে যদি ঝামেলা হয় সেটাকে হাজব্যান্ডকে থামাতে হয়, বউকে থামাতে হয়, মাকেও থামাতে হয়, আর শাশুড়ি বউয়ের ঝামেলা হলে পরে সেটা হাজব্যান্ডকে থামাতে হয়, ঠিক আছে। তো এখানে যদি রিমির শাশুড়ির সঙ্গে রিমির না হয় সেখানে প্রীতমকে
সেটা সামলাতে হবে, সামাল দিতে হবে, বোঝাতে হবে, দুজনকে বোঝাতে হবে, মাকেও বোঝাতে হবে। কিন্তু রিমি বলছে তোর মা আমার সমস্যা, রিমি নাকি বলেছে তোর মা আমার সমস্যা, তোর মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না একসঙ্গে। তো তখন নাকি শুনলাম, যাই হোক আমি শুনলাম, তো রিমি তখন নাকি প্রীতম বলেছে তুই আমার সমস্যা তাই বলেছে। তো কোন 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 হাজবেন্ড এরকম ভাবে বলে, মানছি তুই মাকে ভালোবাসিস, ঠিক আছে, মাকে একটা সন্তানের মাকে ভালোবাসা অবশ্যই দরকার, তোর মায়ের প্রতি তোর কর্তব্য আছে, কিন্তু তোর স্ত্রীর প্রতিও তোর কর্তব্য আছে। তুই মানে আমি বলতে চাইছি প্রীতম, তুমি যদি তোমার মাকে ছেড়ে না যাও, ঠিক আছে তুমি তোমার মাকে ছেড়ে যাও না, বাট তুমি রিমিকে কেন তোমার, সরি বন্ধুরা, তুমি রিমিকে কেন ওর মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছ না। আবার দেখলাম যে রিমি একটা রেকর্ডিং শুনলাম, তো রিমির সঙ্গে কথা হচ্ছে, রিমি বলছে আমাকে নিয়ে যাও, তো দুজনকে পাঠানো হয়েছে, তো ওরা বলছে উকিলকেও দিও, উকিল নাকি বলেছে যে না রিমিকে যাত্রার হাতে পাঠানো যাবে না। আবার রিমি বলছে কালকের লাইভে এসে রিমি বলেছে যে আমি আমার আমার মা বাবার নামে আমি কেস করেছি, আমার মা বাবার নামে আমি কেস করেছি তাই বলেছে। তো কোন মেয়ে তার মা বাবার নামে কেস করতে পারে? আবার ওর বাবাকে প্রচন্ড গালাগালি করছে, ওর বাবার ক্যারেক্টারলেস, উল্টাপাল্টা অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে যে ওর বাবা ভালো না, ওর বাবার নজর খারাপ ওর মেয়ের দিকে। আবার বলবে সতের বাবা, তো সতের বাবাকে বলতে যে নিজের মাকে এত কিছু বলে, যে নিজের মাকে বলে এত কিছু, সে সতের বাবা তার নিজের বাবা নয় তাহলে তো বলবেই, তাই না? আবার অনেক কিছুই শুনলাম, নাকি জয়শ্রীদি বললো যে রিমিকে নাকি কোনো ও যাতে প্রেগনেন্ট না হতে পারে সেই রকম নাকি একটা মেডিসিন দেওয়া হয়, ও ডেলি মেডিসিনটা নাকি নেয়, যাতে রিমি সেটা নাকি রিমির শাশুড়ি রিমিকে খাওয়ায় যাতে ও কোনোদিন প্রেগনেন্ট না হতো। এটা এই এইরকম কেন, এটা এটা কি রিমি বলেছে জানি না, তবে কোন কোন ছেলের মা চায় না যে তার ছেলে বাবা হোক, কোন ছেলের মা চায় না যে তার ছেলে বাবা হোক? কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে প্রীতমের মা প্রচণ্ডই খারাপ করছে, এটা এটা করা উচিত নয়। আবার তার আগেও যেটা আমি দিশানিকে বলছি, দিশানিও নাকি প্রেগনেন্ট হতে চেয়েছিল, ওর মা নাকি বলেছিল এটা ওর নয় অন্য কারো, তাহলে কি সত্যিই রিমির শাশুড়ি ব্যাপারগুলো ঘটাচ্ছে? রিমির শাশুড়ি কি রিমিকে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে, যার জন্য প্রীতমকে নিয়ে ও সরে চলে যেতে চাইছে, অন্য জায়গায় চলে যেতে চাইছে, একাই থাকতে চাইছে?